একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে আমফানের তাণ্ডব, তার মধ্যে আবার হাজির হাতির দল। নতুন করে জঙ্গলমহলে আতঙ্ক সৃষ্টি করলো হাতির এই দলটি। সোমবার সকালে ঝাড়গ্রামের মানিকপাড়া এলাকা থেকে 25টি হাতির একটি দল কংসাবতী নদী পেরিয়ে গুড়গুড়িপাল থানার মণিদাহতে ঢুকে পড়ে। সেখান থেকে স্থানীয় মানুষজনের তাড়া খেয়ে বেড়াপাল এনায়েতপুর হয়ে জঙ্গলে প্রবেশ করে দলটি। বন দফতরকে খবর দেওয়া হলেও কেউ আসেনি বলেই গ্রামবাসীদের অভিযোগ। জমির মাচা ভেঙে ফেলার পাশাপাশি বাড়িতে ভাঙচুর চালায় হাতির দলটি, ফলে আতঙ্কিত জঙ্গলমহলের বাসিন্দারা। আরে হাতি আসছে ওই চুপকার ওই দেখ থেকে পেরিয়ে যে এসে আমাদের এই পাশে বেশিরভাগ চাষির এই পটল ভরা কুঁদরি ভরা এইসবগুলা ক্ষতি করছে। তো শুনছি যে একজনকে নাকি বল্লার ওপাশে মেরে দিয়ে আসছে, এখনো ঠিক মতো খবর পায়নি। এই এক থেকে তো করোনার আতঙ্ক, তারপরে এই হাতির আতঙ্ক, রাত্রে মনে হয় আর ঘুম হবে নি যা পরিস্থিতি। কেন কি ভয় রয়েছে হাতির? হাতি ঘর টর ভাঙবে না? ঘর তো এমনি ঠেলে ফেলে দিলে চাপা হয়ে যাবো, মানুষ ঘুমের ঘরে ঠেলে দিলে তো মরে যাবো। এখন মাঠে কি ধান আছে? এখন ধান অবশ্য নেই, চাষিরা তুলে নিছে, ধানটা নেই, ধানের ক্ষতিটা খুব একটা হয়নি। তাহলে হাতি কি এখন বাড়িতে হানা দিতে পারে খাবারের খোঁজে? এখন বলা যায়নি, হতেও পারে, হয়তো হানা দিতে পারে। আপনার নাম? কমল দলই। পাড়ার দিক থেকে হাতি কংসাবতী নদী পেরিয়ে মণিদহ, চাতরকলা, এনায়েতপুরে সবজি মানে ভাড়া নষ্ট করে দেয়। তারপরে হাতি পুনরায় গ্রামবাসীর তাড়া খেয়ে জঙ্গলে ঢুকে যায়। এখন তো মাঠে ধান টান নেই, তার জন্য এখন মানুষ খুব আতঙ্কে আছে, কাঁচা বাড়ি আছে, যে কোনো মুহূর্তে হাতি হাঁড়া দিতে পারে। 25 থেকে 26টি হাতি আছে। বন দপ্তরের লোকজন কেউ আসেনি তো।